শুভ মধ্যাহ্ন। ঢাকা ট্রিবিউনের 12:30 সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ ভারত রুটে প্রথম দিনে চলল 6টি ফ্লাইট। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু। একদিনে করোনা ভাইরাস কেড়ে নিল বিশ্বের আরও 6,654 প্রাণ। পানশির পুরোপুরি দখলে নেওয়ার দাবি তালেবানের। কাবুলে নারী অধিকার বিক্ষোভে তালেবানের হামলা। খেলা শুরুর 7 মিনিটেই থমকে গেল ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ। এবারে বিস্তারিত সংবাদ। এয়ার বাবল চুক্তির আওতায় গতকাল বাংলাদেশ ভারতের 3টি এয়ারলাইন্স প্রথম দিনে 6টি ফ্লাইট পরিচালনা করেছে। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন AHM তৌহিদুল আহসান। এর আগে 4 সেপ্টেম্বর থেকে এয়ার বাবল চুক্তির আওতায় দেশের এয়ারলাইন্সগুলোকে ভারতে যাওয়ার অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে সপ্তাহে 3টি এয়ারলাইন্সের 60টি ফ্লাইট ভারত যাবে। নিয়মিত শিডিউল ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলবে। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম 5 দিনে 6 জনের মৃত্যু হলো। ডেঙ্গুতে এবছর এখন পর্যন্ত মারা গেছেন 52 জন। গত 24 ঘন্টায় নতুন করে 315 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে 262 জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 53 জন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 6,654 জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 45,81,930 জনে। একই সময় নতুন করে 4,26,871 জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 22,15,55,524 জনে দাঁড়িয়েছে। আফগানিস্তানের পানশির উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। আজ সোমবার বার্তা সংস্থা AFP-র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে তালেবানদের সাথে সমঝোতার আগ্রহ প্রকাশ করেছিলেন NRF নেতা আহমেদ মাসুদ। নিজেদের কাজ করার অধিকার ও ভবিষ্যৎ সরকারে নিজেদের অন্তর্ভুক্তির দাবিতে আফগানিস্তানের রাজধানী কাবুলের রাজপথে বিক্ষোভে নেমেছিল দেশটির নারীরা। কিন্তু অধিকার আদায়ের দাবিতে হওয়া নারীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয় তালেবানরা। ব্রিটিশ সংবাদমাধ্যম BBC-র এক প্রতিবেদনে একথা জানা যায়। বিক্ষোভকারী নারীরা জানান, নিজেদের অধিকার আদায়ের দাবিতে তারা প্রেসিডেন্সিয়াল প্রাসাদের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে কাঁদুনে গ্যাস এবং পেপার স্প্রে ছোড়া হয়। মাঠে তখন কেবলই শুরু হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনার মহাসমীরণ। 7 মিনিট যেতে না যেতে ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সির একাধিক কর্তা হানা দেন মাঠে। হুট করে মাঠে ঢুকে পড়েন কোয়ারেন্টাইন না মানা মার্টিনেজ, রোমেরো ও লোসেলসোকে আটক করার জন্য। খেলোয়াড় ও স্বাস্থ্য সংস্থার কর্তাদের মধ্যে হাতাহাতিও হয় তখন। এই অভূতপূর্ব কাণ্ডের জন্য ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কমবেল এক টুইটে জানিয়েছে, ফিফা আয়োজিত বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি স্থগিত করে দিয়েছেন ম্যাচ রেফারি। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ। ধন্যবাদ।